আসসালামু আলাইকুম। প্রিয় আপু ভাইয়া বোনেরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো জিব্রা কেক। সবাই কম বেশি তৈরি করেন, আমিও কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যেমন আমি একটা জিব্রা কেক বানিয়েব, কেমন হয় আপনারা দেখে পুরো ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন যেখানে আমার কোনো সমস্যা আছে কি না। আমি জিব্রা কেকটি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে আমি আপনাদের মাঝে তুলে ধরব। চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগছে আমার। আমি এখানে একটি বোলের মধ্যে চারটি ডিম ভেঙে নিয়েছি, রুট টেম্পারে চারটি ডিম ভেঙে আমি এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে ভিট করে নিব। ডিমগুলো ভালো করে বিট করে নিব। আপনার হ্যান্ড বিটার দিয়ে বিট করতে পারেন আর ইলেকট্রিক দিয়েও বিটার বিট করতে পারেন। আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি ভালো করে 5-7 মিনিটের জন্য একটু বিট করে নেব। আমি ডিমগুলো ভালো করে বিট করে নেবেন, তাহলে সুন্দর হবে, কেকটা সফট হবে। ডিম বিট করা সুন্দর হলে কেকও সুন্দর হয়। আর আমি ডিমগুলো বিট করার পর আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করব। আমি চিনিটাকে একসাথে দিইনি, আমি 2 বার চিনিটাকে ব্যবহার করব। এতো আমি চিনিটাকে দিয়ে আবার ফিরে একটু ওয়েট করে নিব। আমি চিনিটাকে ভালো করে ভিট করানোর পর আমি এখানে অ্যাড করব সয়াবিন তেল। সয়াবিন তেলটা ব্যবহার করব, 1/2 কাপ সয়াবিন তেল ব্যবহার করব আমি। সয়াবিন তেলটা দেওয়ার পর তেল দেওয়ার পর ভালো করে ভিট করানোর পর এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি, ময়দাগুলো আর দিয়ে দিয়েছি আমি টেস্টি বেকিং সোডা আর দিয়ে দিব বেকিং পাউডার 1 চামচ দিয়ে ভালো করে তেলে নিব। তেলে নেওয়ার পর আমি এগুলোকে একসাথে ভালো করে মিক্স করতে হবে। আমি একটি পাতিলের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। আলতোভাবে মিক্স করতে হবে যেন দানা বেড়ে না থাকে। এটা আমার মিক্স করা শেষ। এখন আমি এখানে হালকা পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব যেন ডিমের গন্ধটা না থাকে, তাই আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো আমার মিক্স করা শেষ। এখন আমি আরেকটি বাটিতে অর্ধেকটু আলাদা করে নিব, যেহেতু জেব্রা কেক এখানে আমার কোকো পাউডার ব্যবহার করতে হবে তাই আমি অর্ধেকটু আলাদা করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিব একটি চালনি সাহায্যে 2 চামচ কোকো পাউডার চেলে নিব। কোকো পাউডার চেলে নেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করতে হবে যেন দানা বেঁধে না থাকে, তাই আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার মিক্স করা শেষ। এখন আমি একটি মিল্ক প্যানে আমি কেকটি বানাবো, তাই আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা বাসার সসপ্যান দিয়ে তৈরি করতে পারেন, আমি এটা চুলায় মিল্ক প্যানকে ব্যবহার করব। তাই এখানে তেল ব্রাশ করার পর আমি একটি কাগজও কেটে নিয়েছি, কাগজটাকে হালকা তেল ব্রাশ করে নিব। ব্রাশ করার পর আমি এখানে একে একে লেয়ারটি দিয়ে দিব। আমি প্রথমে আমি ভ্যানিলা লেয়ারটা দিব, তারপরে দিব চকলেটটা। আমি আস্তে আস্তে এগুলোকে দিতে হবে, একটার পর একটা লেয়ার তৈরি করতে হবে। যেহেতু জেব্রা কেক এটা আলাদা ডোরা কাটা হয়, তাই আমি লেয়ারটি একে একে করে দিয়ে নিব। আপনারাও বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের বড়দের সকলের পছন্দের একটি কেক। এতো আমি একে একে লেয়ারগুলো দিয়ে নিব। সব দেওয়া শেষ আমি এগুলোকে একটু টেপ করে নিব। আর আমি একটি কাঠির সাহায্যে একটু কেটে নিব। দাগ কেটে নিলে একটু ফুলের ডিজাইন হয়, এটা একটা সৌন্দর্য। আমি দাগ কেটে নিছি, আমি একটি চুলায় চলে যাব। এই তো আমি একটি প্যানের উপরে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, 35 থেকে 40 মিনিট পর ফিরে আসব। দেখুন কত সুন্দর হয়েছে, আমি ফিরে আসছি, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। আমি ওখানে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব। এই তো আমি একটা ছুরির সাহায্যে আমি কেকটুকে উঠিয়ে নেব। আমি উঠানো শেষ, আমি ওখানে কাগজটা ছুটিয়ে নিব। নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে, মেক পেটটা কত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন
কত সুন্দর একটা কেক, আপনারা বাসায় ট্রাই করবেন, ভীষণ মজার আর অনেক সফট হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।